আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতি সাধারণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কথাটা এভাবে বলার কারণ হচ্ছে, এই রোগটি মূলত টিন এজার্স ডিজিজ, অর্থাৎ বয়সন্ধিকালে যে রোগটার প্রকোপ খুব বেশি দেখা যায়, অর্থাৎ অ্যাকনি বা ব্রণ, বা আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে যেটাকে বলে ব্রণ। তো অ্যাকনি বা ব্রণ নিয়ে অনেক পেশেন্টই আমার কাছে আসেন, তারা অনেক হতাশ থাকেন যে বারবার ওষুধ খাওয়া সত্ত্বেও অ্যাকনি কমছে না, অ্যাকনির স্কার হয়ে যাচ্ছে, গর্ত গর্ত হয়ে যাচ্ছে, কালো দাগ পড়ে যাচ্ছে। সেটার কারণ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে আমি বলতে চাই। অ্যাকনির কারণ মূলত একটা ব্যাকটেরিয়া, যেটাকে আগে বলতো করনি প্রোপিয়নো ব্যাকটেরিয়াম অ্যাকনি, যেটার নাম এখন চেঞ্জ হয়েছে কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনি, অর্থাৎ নতুন নামে আত্মপ্রকাশ করেছে। এটা আমাদের মুখমণ্ডলে বা শরীরে নর্মাল ফ্লোরা বলে একটা কথা আছে, যে অসংখ্য ব্যাকটেরিয়া কন্টিনিউয়াস থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকারক নয়। তো সেরকম একটি ব্যাকটেরিয়া কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনি, এটা বিশেষ বিশেষ মুহূর্তে ফ্লেয়ার করে, অতি দ্রুত বংশবৃদ্ধি করে। যেমন টিন এজে আমাদের অ্যান্ড্রোজেন হরমোন দ্রুত বাড়তে থাকে, এই অ্যান্ড্রোজেন হরমোনের কারণে আপনার সেবাসিয়াস গ্ল্যান্ড, যে আমাদের ত্বকে যে গ্ল্যান্ডগুলো থাকে সেবাম সিক্রেট করে, তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ অতিমাত্রায় কার্যকরিতা শুরু করে, তাদের পারদর্শিতা দেখাতে চায়। তারা যে সিক্রেশন করে তার মধ্যে লিপিড আছে এক ধরনের চর্বির মতো, সেটা আবার কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনি পছন্দ করে, যার কারণে অতি দ্রুত কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনির সংখ্যাটা বেড়ে যায়, এবং এরা মুখমণ্ডলে আপনার পোর ক্লক করে, পরে ফুসকুড়ির মতো, দানার মতো, শক্ত দানার মতো, আমরা যেগুলো বলছি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলো তৈরি করে, এক পর্যায়ে সুচিকিৎসা না হলে সেটা গর্তের মতো তৈরি হয় এবং কালো দাগ পড়ে যায়। অ্যাকনির আধুনিক চিকিৎসা বলতে আমরা ওষুধের পাশাপাশি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আইপিএল, এটা অনেকে লেজার বলে থাকে, আসলে এটা লেজার বলা যায় আবার বলা যায় না, একটা আলোর একটা রে, যেটা লেজারের যেই ওয়েভলেন্থ তার চেয়ে একটু কম থাকে। এদের মেইন কাজ হচ্ছে মুখে যে কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনির বংশবৃদ্ধি করা, সেটার বিস্তারকে রোধ করা, সেটাকে মেরে ফেলা, শুধু ওষুধ দিয়ে সেটা নাও মারা যেতে পারে। পাশাপাশি আমরা যেটা করি, কেমিক্যাল পিলিং করি, যেটা যাদের ব্রণে অস্বাভাবিক দাগ, কালো দাগ হয়ে পড়ে, হীনমন্যতায় ভুগে, যেহেতু কম বয়সীদের রোগ, সেটা আমি আগেই বলেছি, তাদের জন্য মাসে মাসে একটা কেমিক্যাল পিল করলে, বিভিন্ন ধরনের পিল আছে, ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, সেলিসাইলিক পিল আছে, গ্লাইকোলিক, ল্যাকটিক অ্যাসিড, এটা একেবারেই হার্মলেস, আমাদের চামড়া বা ত্বকের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি, এটা পিল অফ করবে, অর্থাৎ চামড়ার এক্সফোলিয়েশন করে আস্তে আস্তে দাগটা দূর করে ফেলবে। আর যাদের একেবারেই মুখে বড় বড় গর্ত হয়ে গেছে, যেটা কোনো ধরনের ক্রিম বা স্কার জেলে কাজ করছে না, তাদের জন্য সুখবর হচ্ছে মুখে আমরা পিআরপি থেরাপি করি। আপনারা জানেন পিআরপি বর্তমান সময়ের একটি অতি জনপ্রিয় পদ্ধতি, যে আপনার ব্লাড নিয়ে মেশিনে দিয়ে সেই অংশ থেকে একটা অংশ আলাদা করব, যেটা প্ল্যাটিলেট বা অনুচক্রিকা সেল বেশি থাকে, সেটা আমরা মুখের ত্বকে অ্যানেস্থেশিয়ার ক্রিম দেওয়ার পর, পেশেন্ট কোনো রকম ব্যথা বা বেদনা অনুভব করবেন না, দেওয়ার ফলে আপনার হিউজ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, কোলাজেন টিস্যু স্টিমুলেশন হয়, গর্তগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। মাইক্রো নিডলিং থেরাপি, একটা স্পেশালাইজড ডিভাইস দিয়ে আমরা মাইক্রো ইঞ্জুরি করি, এটাও কোলাজেন টিস্যু স্টিমুলেশন করে, হিউজ গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, আস্তে আস্তে গর্তগুলো স্বাভাবিক হয়ে আসে। সবচেয়ে জনপ্রিয় যেটা মুখে ব্রণের ক্ষতের জন্য এবং সবচেয়ে আমি বলবো অ্যাকুরেট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল লেজার। ফ্র্যাকশনাল লেজার দিয়ে আমরা মাসে মাসে একবার যে জায়গাগুলো গর্ত হয়েছে ওইখানে লাইট দেই, লাইট দেওয়ার ফলে কিছুটা হিট উৎপন্ন হয় এবং ক্রমান্বয়ে প্রাথমিক অবস্থায় ওখানে প্রোটিন ডিন্যাচারেশন হয়, গ্র্যাজুয়ালি কোলাজেন স্টিমুলেশন হয়, আস্তে আস্তে গর্তগুলো ভরে উঠে। অনেকের ধারণা এগুলো খুব ব্যয় সাপেক্ষ, আসলে এইগুলো মধ্যবিত্তের হাতের নাগালেই, প্রতি সেশন 3-4 হাজার টাকা। আরেকটা যাদের জন্য এটাও বোঝা মনে হবে অ্যাকনির ক্ষত চিকিৎসায়, তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে টিসিএ ক্রস, ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, কেমিক্যাল রিকনস্ট্রাকশন অফ স্কিন স্ট্রাকচার, CROSS, এটা প্রতি মাসে একবার 2-3 হাজার টাকা খরচ করলে 4-5টা সেশনেই অ্যাকনির ক্ষত আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে।